বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে বিগত তিন দশকে যদি তিনজন জনপ্রিয় নায়িকার নাম উচ্চারণ করতে হয়, তবে নিঃসন্দেহে সেখানে অনায়াসে চলে আসে জনপ্রিয় নায়িকা শাবনূরের নাম। এখনও কোটি ভক্তের প্রিয় নায়িকার নাম শাবনূর। বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল নায়িকা শাবনূর 1993 সালে ক্যারিয়ার শুরু করার পর 150+ ছবিতে অভিনয় করেছেন। সালমান শাহ, রিয়াজ, ফেরদোস, শাকিল খান, মান্না ও শাকিব খানের সঙ্গে জুটি গড়ে বহু ছবিতে বক্স অফিস কাঁপিয়েছেন। শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও 10 বার পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার। 1979 সালের 17ই ডিসেম্বর জন্মগ্রহণ করা শাবনূরের পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। রূপালী পর্দার পরিচালক এহতেশাম তার নাম বদলে রাখেন শাবনূর। তিন ভাই বোনের মধ্যে শাবনূর সবার বড়। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনি যদি নায়িকা শাবনূরের একজন ফ্যান হয়ে থাকেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 2012 সালের 28শে ডিসেম্বর ব্যবসায়ী পাত্র অনিক মাহমুদকে বিয়ে করেন কোটি পুরুষের স্বপ্নের রানী শাবনূর। বিয়ের পর স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন এবং সে দেশের নাগরিকত্ব পান। 2013 সালের 29শে ডিসেম্বর তার ঘর আলো করে এক পুত্র সন্তানের জন্ম হয়। তবে হঠাৎ তাদের সুখের সংসারে ছন্দপতন শুরু হয়। বনিবনা হচ্ছে না এমন কারণ দেখিয়ে 2020 সালের 26শে জানুয়ারি 8 বছরের সংসারের সমাপ্তি টেনে অনিককে তালাক দেন শাবনূর। এরপর থেকে একমাত্র ছেলে আয়জান নিহান, ভাই তমাল ও ছোট বোনকে নিয়ে অস্ট্রেলিয়াতেই আছেন শাবনূর। তার ছোট বোনের নাম ঝুমুর। বোন ঝুমুরকে দেখতে শাবনূরের মতোই বেশ সুন্দরী। দুই বোনের সম্পর্ক বেশ মিষ্টি মধুর। সময় পেলেই দুই বোন একসাথে আড্ডায় মেতে ওঠেন। রাজধানীর বাড়িধারা এলাকায় অবস্থিত সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের দুজন কর্ণধারের একজন শাবনূর, আরেকজন তারই ছোট বোন ঝুমুর। বর্তমানে স্কুলটি পরিচালনা করছেন তারা। নতুন করে জীবন সঙ্গী নিয়ে কিছু ভেবেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে শাবনূর বলেন, ন্যাড়া একবারই বেলতলায় যায়। আমার আর বিয়ে করার ইচ্ছে নেই, বিয়ের শখ পুরোপুরি মিটে গেছে। আমি মনে করি দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি, জেনে বুঝে আর শান্তি নষ্ট করতে চাই না। ভাই বোন মা সহ একসঙ্গে সকলে আড্ডা দিয়ে ভালোই সময় কাটছে। ব্যক্তি ও পারিবারিক জীবনটাকে বেশ উপভোগ করছি আমি। আমার কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই, খুব ভালো আছি আমি, অনেক চিন্তা থেকে দূরে আছি। শাবনূর জানিয়েছেন আপাতত তার বাংলাদেশে আসার কোনো পরিকল্পনা নেই, তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই দেশে ফেরার ইচ্ছা আছে। তো বন্ধুরা, আপনারা কি চান শাবনূর আবার দেশের সিনেমায় ফিরে আসুক? কমেন্ট করে জানিয়ে দিন। আর বাংলা বিনোদন জগতের নিত্য নতুন সব খবর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।